ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আসামের বিহু চলছে, না আসামের বিহু চলছে, তাই বিহুর জন্য এখানে একটা মেলা হয়েছে, মেলা বসেছে। তো এই মেলাতে আসলাম, তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে আমাদের সাথে দেখো। ব্রহ্মপুত্র নদীর পাড়ে মেলাটা বসেছে, আমরা জানতামও না যে মেলা বসেছে, হুট করে জানতে পারলাম যে মেলা বসেছে, সেই জন্য আসলাম। চলো তাহলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। দেখো পুরো ব্রহ্মপুত্র নদীর পাড় ধরে মেলা বসেছে। চলে আসলাম মেলার ভেতরে, এখানে বেশ সুন্দর মেলা বসেছে। এখানকার ছেলেরা সব দেখো ধুতি গামছা এইসব পরে, আর মেয়েদের এখানকার হচ্ছে মেখলা, মেখলাটাকে এরা বিশাল সম্মান মানে সম্মানিত করে, বিশাল সম্মানিত করে। দেখো মেয়েরা সব মেখলা পরে পরে আছে। বিশাল বড় ওই মেলা বসেছে বলো। এই প্রথমবার আসামের বিহুর মেলা দেখছি, বেশ ভালো লাগছে। এখানকার বিহু সম্বন্ধে শুধু শুনেছি, আগে কোনোদিন আসিনি। আর অনেক কাউকে জিজ্ঞাসা করেছি যে এখানে মেলা টেলা হয় না, বিহু এত এতে ফেমাস। তারপরে একজন বলল যে আজকে মেলা হচ্ছে, তাই চলে আসলাম তোমাদেরকে নিয়ে দেখাতে ভিডিওর মাধ্যমে। দেখো কত সুন্দর সবাই একদম বিহু ড্রেস পরে আছে। বাপরে অনেক বড়, তো বিশাল বড় করে করেছে। সবাই এখানে বসে আছে পুজো দেওয়ার জন্য, পুজো দেবে। থালা গ্লাস সব কিছু নিয়ে এখানে খাওয়ার দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে, সব লাইন দিয়ে দিয়ে যাচ্ছে। দেখো এই দেখো একটা বিশাল বড় হনুমানজির মূর্তি আছে এখানে। দেখো এই সাইডে পুরো ব্রহ্মপুত্র নদী, একদম নদীর পাড়েই করেছে মেলাটা। স্ট্রিট বোর্ড চলছে এখানে, এই যে দেখো ব্রহ্মপুত্র নদী, নদীর পাশেই বসেছে মেলাটা। দেখো এখানে সব খাওয়ার ব্যবস্থা করেছে, সব খাওয়ার নিয়ে নিয়ে আসছে সবাই। এখানে মেখলা চাদর পরে পরে আজকে এসছে, মানে আসামের রিচুয়ালস আছে এটা যে প্রত্যেক সবাইকে মেখলা চাদর পরে, আর সবাই দেখো ধুতি পাঞ্জাবি আর গামছা, মানে এই তিন চারটে ওদের হচ্ছে খুব সম্মানীয় জিনিস, বিশাল ওরা সম্মান করে। তো সবাই সেই ড্রেস পরে আজকে এসছে বিহুর জন্য, আর বিহুতে মাস্ট ওরা পরেই সবাই একদম মেখলা চাদর আর পাঞ্জাবি ধুতি গামছা, ওরা মাস্ট একদম পরবেই। ওই দেখো রোপে চলছে, দাঁড়াও, ওই যে রোপে চলছে, এই দেখো এবার আসলাম, এখানে সব অনুষ্ঠান হচ্ছে। দেখো কত সুন্দরভাবে ওরা বহাগ বিহু রিচুয়ালস পালন করছে, কি সুন্দরভাবে নাচছে, কত সুন্দরভাবে মেখলা চাদর পরে এসেছে সকলে। আর ওদের ড্রেস আপগুলো খুবই সুন্দর লাগছে দেখতে, মানে ফার্স্ট আসামের বিহু দেখলাম, বাট আগে শুনেছি খুব নাম, দেখিনি কোনো দিন, এবার প্রথম দেখলাম, বাট আমার খুবই ভালো লাগলো, এত সুন্দর লাগলো যে কি বলবো। মানে অনেক শুনেছি নাম, এর আগে মাঘ বিহু হয়েছিল, মাঘ বিহুতে খুব দেখার ইচ্ছে ছিল, কিন্তু মাঘ বিহুতে ওদের কোনো কিছু অনুষ্ঠান হয়নি, এই বহাগ বিহুতে ওদের সব কিছু মানে বেশি অনুষ্ঠান হয়, তাই বহাগ বিহুতে এবার দেখতে পেলাম প্রথম এদের বিহু। দেখে খুবই আনন্দ পেলাম, খুব ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখো কী সুন্দর নাচছে ওরা, তালে তালে ওদের নিজস্ব একটা তাল থাকে, নিজস্ব গান তৈরি করে ওরা, সেই গানে ওরা নাচে, কত সুন্দর লাগছে দেখতে বলো। Thank you.
সুন্দরভাবে করেছে একদম। এসেছি ভেতরে, মঞ্চের ভেতরে, এদিকে সবাই পুজো দিচ্ছে, লাইন ধরে যাচ্ছে সবাই পুজো দেওয়ার জন্য। বেশ সুন্দরভাবে সাজিয়েছে স্টেজটাকে, মানে এদিকে পুরো ব্রহ্মপুত্র পাড়ে এত বালি আর বালির মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখে খুব সুন্দর লাগলো। এই প্রথম দেখলাম, দেখে বেশ সুন্দর লাগলো না? এই প্রথম দেখলাম, বেশ সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দরভাবে করেছে। দেখো লাগলো, এই প্রথম দেখলাম বিহুর অনুষ্ঠান। সন্ধ্যার দিকে আরো ভালো হবে করছে না বিশাল? এখানে পাশে রোপে আছে, রোপেতে দেখি যাওয়া যায় কিনা। আজকে যাবে রোপেতে? আজকে যাব না, অন্য দিন যাব, তোমাদের সঙ্গে সেটাও ভিডিও শেয়ার করবো রোপে। এই দেখো কত সুন্দর ভাবে করেছে, কত বড় সড় ভাবে করেছে। আর এখানকার লোকজনের ভাষা শুনছো পুরো আলাদা আমাদের থেকে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, এখানকার বিহুর অনুষ্ঠান দেখলাম, খুব ভালো লাগলো। আগে শুনেছি আমাদের কলকাতাতেও প্রচুর ফেমাস আছে বিহু, মানে আসাম বললেই সবাই বিহুর কথাটাই ফার্স্টে বলে। তো বিহুর অনুষ্ঠান দেখলাম, খুব ভালো লাগলো। সন্ধ্যাবেলাতে আরও ভালো নাচ গান হবে, তো দেখা যাক আসতে পারি কি না। আসলে অবশ্যই নাচগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। বিহুর উৎসবটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে ভিডিওটা তাহলে এখনই এন্ড করছি, দেখাবে নেক্সট কোনো একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আর ভিডিওটাতে যদি কোনো কিছু ভালো লাগে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, টাটা, বাই বাই।